এবার আজ নামাঙ্কন ভরবে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সম্বলপুর লোকসভা আসন বিজেপি প্রার্থী ভাবে নামাঙ্কন পত্র দাখল করবে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এ সময় সম্বলপুর লোকসভা আসন অধীনস্থ সাতটি বিধানসভা আসনর প্রার্থী মানে উপস্থিত রহবে। ধর্মেন্দ্র প্রথমে মা সমলেই মন্দির যাই মাঙ্কর দর্শন করবে। এরপরে এক র্যালিরে বাহারি বালিবন্ধা কুঞ্জেলডা ঝাড়ুয়াপড়া পুরুণা মুনিসিপালিটি ছক দেই জিলাপা঳ঙ্ক অফিসে পৌঁছিবে। এ র্যালিরে 25-30 হাজার লোক সামিল হবা নেই বিজেপি পক্ষরু সূচনা দিয়া যাইছে। এ সম্পর্কে অধিক সূচনা দেওয়া পাই আমার সহিত সম্বলপুর ব্যুরো চিফ গুণমণি বিশ্বাল রহুছন্তি। গুণমণি, যাহা সূচনা যে সম্বলপুর লোকসভা আসন অধীনস্থ সাতটি বিধানসভা আসনর প্রার্থী মানে আজ কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সহ নামাঙ্কন পত্র ভরিবা যাচ্ছেন, এক বিরাট র্যালির আয়োজন করা বিজেপি পক্ষরু, প্রস্তুতি কোন, সুরক্ষা ব্যবস্থা কোন? নিশ্চিত ভাবে দেখুন, পশ্চিম ওড়িশার এক হাই ভোল্টেজ আজ নামাঙ্কন পত্র দাখল করা যাব। আপনার দেখুবে যে কণ্টাবাঞ্জি মুখ্যমন্ত্রী নবীন পট্টনাক নামাঙ্কন দাখল করা বেড়ে সম্বলপুরে কেন্দ্রমন্ত্রী বা সম্বলপুর বিজেপি র লোকসভা প্রার্থী যে রয়েছেন কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আজ সম্বলপুরে নামাঙ্কন দাখল করবে। তো এখন নামাঙ্কন ডে কহিলে ভুল হব না। এবং আপনার দেখুবে যে আজ যেহেতু সকাল 9টায় কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান প্রথমে মা সমলেইঙ্কর মন্দির যাবে, মা সমলেইঙ্কর আশীষ ভিক্ষা করবে, দর্শন করিবা পরে সে তাঙ্কর বিরাট রালি বা শোভাযাত্রা বাহারিব। এথিরে আপনি জানিথিবে যে সাতটি বিধানসভার প্রার্থী যেমন রয়েছেন সম্বলপুর, রেঙ্গালি, রাডাকোল, কুচিন্ডা, দেবগড়, আটমল্লিক ও ছেন্ডিপদা, এ সাতটি বিধানসভা নির্বাচন মন্ডলীর প্রার্থী মানে উপস্থিত রহবে। কিন্তু সাতটি বিধানসভা নির্বাচন মন্ডলীর প্রার্থী মধ্যে রেঙ্গালির নাউরি নায়ক এবং সম্বলপুর জয়নারায়ণ মিশ্র মধ্যে আজ তাঙ্কর নিজ নিজ উপজেলাপাল কার্যালয় যাই নামাঙ্কন দাখল করবে। তবে এই যে হাই ভোল্টেজ আজ গোটে নামাঙ্কন ডে আমি কৌছে যে সম্বলপুরে কেন্দ্রমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তাঙ্কর নামাঙ্কন দাখল করবে, 25-30 হাজার লোক আজ সমাগম হবে বলে বিজেপি পক্ষ যেহেতু সূচনা দিয়া যাইছি। তো সুরক্ষা ব্যবস্থাকে কড়াকড়ি করা যাইছে, কিভাবে ভাবে র্যালি হোক শোভাযাত্রা হোক এই সময় কৌশি প্রকার বিশৃঙ্খলা ন ঘটে। এবং যেহেতু দেখুবে খরা বর্তমান প্রবল তাতি গোটে প্রকার নির্বাচন তাতি, উভয় তাতিকে নজর রাখি কিভাবে ভাবে ব্যবস্থা করা যাব সে নিয়ে জেলা প্রশাসন পক্ষ ব্যবস্থা করা যাচ্ছে। অন্যপক্ষে দেখুবে যে যেদিন ঠারু প্রণব প্রকাশ দাস বিজেডির সাংগঠনিক সম্পাদক বা সম্বলপুর লোকসভা পাই বিজেডির প্রার্থী যেদিন নামাঙ্কন দাখল করেছিল আপনার দেখিবে 30 তারিখ, সেই সময় জেলাপাল অফিস সম্মুখে এক ব্যারিকেড করা যাইছিল। কিভাবে ভাবে যে কচেরি ছকরু টুয়ার্ডস গোলবজার বা লক্ষ্মী টকি ছকু আসছেন যা আসবার কোণী অসুবিধা নহে, তা তলে ছড়া যাও নাহলে উপরে সে ওভারব্রিজ যাবে এবং আইজি অফিস সম্মুখে ওলাইবে। তবে আজ সমান ব্যবস্থা গ্রহণ করা যাব, যে কচেরি ছকরু আসুচার সে কচেরি ছকরে ওভারব্রিজ উপরে যাওয়া পড়ব, নতুবা তলে তাঙ্কু যাওয়া কোণ প্রকার অনুমতি রহব না। অন্যপক্ষে যদি যে চাহিব জেল ছক দিয়ে বুলিকি লক্ষ্মী টকি ছক যাইপার, যেহেতু আজ ভিড় হবার সম্ভাবনা আছে এবং সাতটি বিধানসভা নির্বাচন মন্ডলীর কর্মী সমর্থক প্রশংসক আজ র্যালিরে যোগ দেবে, তাহাকু অনুমান করিকি বিজেপি আজ দেখুবে যে 20-25-30 হাজার লোক হবে বলে কই সারে, আগর সূচনা দিয়ে সারে গোটে বিরাট র্যালি দেখব সম্বলপুর। পূর্ব 30 তারিখ নামাঙ্কন দাখলে বিজেডির সমান স্থিতি দেখা যাই এবং সেই সময় তিনোটি র্যালি বাহি, আজ অনেক র্যালি আসব বিভিন্ন ছকরু এবং মা সমলাই মন্দির পরে রামজিগুড়ি যেতবে পৌঁছব, তাপরে আপনার জাঁথিবে বালিবন্ধা, কুঞ্জেলপড়া, ঝাড়ুয়াপড়া, নন্দপড়া, দলেপড়া, মুনিসিপালিটি ছক, জেলাপাল অফিস বা রিটর্নিং যে অধিকারী রয়েছেন তাঙ্ক কার্যালয়ে পৌঁছিলা পরে পাখাপাখি 11টা পরে এ নামাঙ্কন পত্র দাখল হব বলে বিজেপি পক্ষ ধার্য করা যাইছে। মধু নিহতি ভাবে সময় মধ্যে নির্ধার্য করা যাইছে এবং গোটে প্রকার রুট ম্যাপ মধ্যে নির্ধার্য করা যাইছে, যেমতি কি সাধারণ লোক মানে মধ্যে হইরাণ ন হবে এ র্যালি দ্বারা, তেণু সব প্রকার প্রস্তুতি। খবর উপরে নজর রাখুন গুণমণি, পরবর্তী সময় বাবদে অপডেট নেবু লগাতার। বহুত বহুত ধন্যবাদ গুণমণি বিশ্বাল, সম্বলপুর ব্যুরো চিফ রয়েছে, যে খবর সম্পর্কে অধিক সূচনা রাখুলে।